কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে আসানসোল পৌর নিগমে 7টি নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল। কেন্দ্রের UPHC প্রকল্পে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে খরচ হয়েছিল 72 লক্ষ টাকা করে, অর্থাৎ মোট 5 কোটি অর্থ বরাদ্দে তৈরি হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্রগুলি। গত ডিসেম্বর মাসে সেই স্বাস্থ্যকেন্দ্রগুলি নির্মাণ হলেও এখনও স্বাস্থ্যকেন্দ্রগুলি চালু করা যায়নি। উপরন্তু কোনো স্বাস্থ্যকেন্দ্রকে নাকি আবার পৌর নিগমের বড় অফিস তৈরি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির সময়কালেই এই স্বাস্থ্যকেন্দ্রগুলি গড়ে উঠেছিল, কিন্তু চালু না হওয়ায় প্রশ্ন তুলেছেন তিনি। এটা তো দুটো ফেজ ছিল, একটা ফেজ ছিল কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে, সে অর্থে এইটা কমপ্লিট করতে হবে কাজটা, আর সেকেন্ড ফেজ ছিল এটাকে অপারেশনে নিয়ে আসতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। ফার্স্ট ফেজে টাইম ছিল ডিসেম্বর 2020, 2020-র মধ্যে সবটাই কিন্তু কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার জানুয়ারি মাসে এটা স্টার্ট করা উচিত ছিল, কিন্তু জানুয়ারি মাস থেকে আপনার ধরে নিন জুন চলে এলো। এবার যারা আছেন তারা বলতে পারবেন কেন এটা পরিষেবা দিতে পারলেন না, কেন্দ্রীয় সরকার অর্থ দিয়েছে সে অর্থ কেন ইউজ করা হচ্ছে না, সেটা তারা জবাব দিতে পারবেন। এবং সে কারণে তো আমি এই প্রশ্ন তুলেছি, এটা তো করা উচিত, এবং এটাকে সমালোচনা সেন্সে নিচ্ছেন কেন? অপোজিশনের তো কাজই হলো যে সরকার পক্ষে যারা থাকবে তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ধরিয়ে দেওয়া, মানুষের সামনে তুলে ধরা, সেই কাজ আমরা করছি। এটা থেকে শিক্ষা নিয়ে ইমিডিয়েটলি সেটা চালু করুন না, এটাতে এত কষ্ট পাওয়ার কী আছে? ওনারা ভুল করেছেন, ওনারা বুঝতে পারেননি, ওনারা যে কাজ করা উচিত ছিল সেটা করেননি 6 মাসে, সেটা আমি তুলে ধরেছি। কোভিড পরিস্থিতিতে স্কুল কিংবা কমিউনিটি সেন্টারে গড়ে তোলা হচ্ছে সেফ হোম, অথচ এই স্বাস্থ্যকেন্দ্রগুলি তৈরি হয়েও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। বর্তমানে এই কঠিন সময়েই তো এই স্বাস্থ্যকেন্দ্রগুলি কাজে আসত ভীষণভাবে, কিন্তু কেন চালু করা যায়নি সে বিষয়ে উত্তর মেলেনি। আসানসোল পৌর নিগমের বর্তমান প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় অবশ্য জানিয়েছেন খুব দ্রুত ওই স্বাস্থ্যকেন্দ্রগুলিকে চালু করা হবে। হেলথ সেন্টার যেখানে আছে সেখানে হেলথ সেন্টার হিসাবেই চালিত হচ্ছে, আর সেখানে অলরেডি টিকাকরণ শুরু হয়ে গেছে এবং কোভিডের পিরিয়ডে বিভিন্ন রকমভাবে কাজকর্ম হচ্ছে। এনএলইউম ডিপার্টমেন্টটা তো কিন্তু হেলথের সঙ্গে যুক্ত আছে, আমাদের সেই সমস্ত ডিপার্টমেন্টগুলো কিছু কিছু জায়গায় স্থানান্তরিত হচ্ছে, তো সেই ব্যাপারে আমাদের ওইখানে একজন কাউকে দায়িত্ব আমরা দিচ্ছি যাতে সে সেই কাজগুলো ঠিক মতন পরিচালনা করতে পারে, এর বেশি কিছু না। বিশ্বাসগড়ে যে হেলথ সেন্টারটি আছে ওখানকার যে বিদায়ী কাউন্সিলর সে অভিযোগ করছে এই হেলথ সেন্টারটা, তার অভিযোগ শুনুন, ও কী বললো কি জানি না, ও ধরুন আগামী বিগত দিনে আপনার কি পরিকল্পনা নিয়ে কি করেছে সেই পরিকল্পনাটার উপর ভিত্তি করে ও তো বলছে ওর কথা, আর আমরা বর্তমান পরিকল্পনাটা কী করব সেটা নিজেদের চিন্তাভাবনার উপর ভিত্তি করে তৈরি করছি। কোভিড পরিস্থিতিতে যেখানে স্কুল কিংবা কমিউনিটি সেন্টারগুলোকে সেফ হোম তৈরি করার চেষ্টা হয়েছে, সেখানে পৌর নিগমের নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্রগুলি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়, কোনো কোনোটিকে আবার বড় অফিস হিসেবে রূপান্তরিত করে দেওয়ার চেষ্টা চলছে, আর তা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।